সেখানে দাঁড়িয়ে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের এই বাইরেনকে কেন্দ্র করে দ্বন্দ্ব বা এই ধরনের ঘটনার রিপিটেশন, সেটা কি কোথাও ছায়াপাত করবে না? আমার মনে হয় মৌপিয়া ছায়াপাত করবে না, কারণ ছায়াপাত করলে 2016 সালের পরে ছায়াপাত করতে পারতো, তো যখন কংগ্রেস থেকে পালে পালে বিধায়ক গিয়ে তৃণমূলে জয়েন করেছে, তারপরেও যখন করেনি আজকেও করবে না। এবং একটা কথা আমি এখানে বলি তোমাকে মৌপিয়া, এখানে তৃণমূলের কোনো নৈতিক দায় পায় আমি দেখছি না। কালকে যদি শতরূপ এবং অভিষেক এই দুজনে বলে আমরা তৃণমূলে জয়েন করব, ঠিক আছে, তৃণমূল তো খুশি খুশি নিয়ে নেবে, দুজন ফিয়েরি ভালো কথা বলে, বা তৃণমূল যদি একবারই বলে আর অতরূপ এবং অভিষেক রাজি হয়ে যায় তাহলে তৃণমূল খুশি খুশি নিয়ে নেবে। এইটা হচ্ছে বাংলা ট্র্যাজেডি। এই যে দেখুন, একটা দল থেকে মৌপিয়াদি যে যাবে তাকে বেঁধে রাখার ক্ষমতা কারোর নেই, নীতিগত অবস্থা নেই এটা যে আমি কাউকে আমার দলে অন্য দল থেকে আনবো না। আমরা 34 বছর গভর্নমেন্ট চালিয়েছি, অন্য দলের একটা পঞ্চায়েত মেম্বারকে দল বদল করা হয়নি, এটা নীতিগত অবস্থা। রূপা অনিন্দকে নিয়ে গিয়ে বক্তৃতা করিয়ে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।